আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যেটা হচ্ছে যে আপনাদের কি বলবো দুঃখ কষ্ট লাগা আশা কথা হওয়া সেই জন্য সবাই মিলে এখানে আসা আমাদের অনেক জায়গায় অনেক সিনেমা হলে কমপ্লেক্স যাচ্ছে মানে শপিং কমপ্লেক্স হচ্ছে আমার শেয়ারগুলি আমি কিছু জানি সেটা সিনেমা গুলোতে মেস ট্রাই বানাইছে কলেজের পাশে গিয়ে তো ওখানে মেস ট্রাই বানাইছে এগুলো খুবই কষ্টের যে ছবিগুলো ধীরে ধীরে আসছে মানুষজন যাচ্ছে আমার মেয়ে সেদিন আমাকে বললো যে বাবা আমি এই ছবি দেখতে যাব পড়া টিভি পাওয়া যাবে এই যে আগে যেরকম আমি আমার বাবার কাছে চাইতাম ওইভাবে যেতাম এইটা তো আজকে উঠে গেছে এটা যে ভুল জেস্টার ভালো ভালো ছবি বানাচ্ছে অনেকগুলো আমি খুব সহজ ভাবে করতে চাই হঠাৎ একটা জিনিসের ভিতরে আইন তো অনেক আছে অনেক সময় আমরা দেখি না যে একটা সাদা কাগজের ভিতরে কয়েকটা পাখি কয়েকটা ডট ডট দেওয়ার পর যদি বলা হয় যে এখানে কি আছে প্রথমেই বলা হয় যে কয়েকটা ডট ডট দেওয়া আছে কিন্তু অনেক অংশ যে ফাঁকা আছে সেটা দেখি না আমাদের কেন যেন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমরা খারাপ নেই আমি দেখি এটা কিন্তু খারাপ না আমি খারাপটা দেখে ভালোটা দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে হাওয়া ক্ষেত্রে আর আমি সামান্য একজন মানুষ সামান্য মানুষের হিসাবে বলতে চাই যেটা শনিবার বিকেল যখন ছবিটা মানে ক্যামেরাটা বন্ধ হবে তার মানে ছবি শেষ আমরা অনেকটা গৃহস্থ দিলাম বাইরে থেকে ক্যামেরাম্যান নিয়ে আসা হয়েছে যখন যেদিন চেকটা করবো আমরা সেদিন হওয়ার পর দেখি যে ফারুকি গুলি হচ্ছে রক্ত লাগানো টেনশন লাগে এবং কত যে মানসিক টেনশন সে ওই পরের দিন সে ইউক্রেনে চলে যাবে যে ক্যামেরাম্যান অনেক বিদেশি ছিল দেশি ছিল আমরা একসঙ্গে কাজ করছি তখন হঠাৎ করে মনে হলো হলো যে এটা যদি না হয় এমনি তো লাইটের ব্যাপার আছে লাইট চেঞ্জ হচ্ছে ওয়ান শট যদি কোনো ভুল হয় তখন মনে হলো যে বড় বড় যারা প্লেয়ার পেনাল্টিতে মিস করে তাদের মানসিক চাপ কিরকম থাকে আমরা এখানে কাজ অনেকেই করেছি একটা নতুন অভিজ্ঞতা এখানে এমন কি হচ্ছে জানি না কি কষ্ট করে কি আনন্দ নিয়ে একটা জিনিস করলাম আমরা যখন রাশিয়া গেলাম ছবি সবাই মিলে দেখছে রাশিয়ান লোক অনেক মেয়ে অনেক লোক আমাকে জড়ো ধরে কাঁদছে ওকে দেখছে দিশাকে দেখছে আমি হতে পারে বাজে একটা সামান্য জিনিস করেছি যেটা কি আমার ভাই ব্রাদার বাপ মা বোন কেউ দেখবে না আমার দেশবাসী দেখবে না আমি তাদের জন্য কাজ করি আমি তো কোনো কাজ করছি বিদেশের জন্য করি না আমি যে কাজটাই করি আমার দেশের মানুষের জন্য করি আমার কেন জানি মনে হয় আমি তো জানি না যে আমাদের মুরব্বী গুরুজনরা যখন যুদ্ধ করেছে সে যুদ্ধ করার আগ মুহূর্তে মেধা শূন্য করার একটা প্রচেষ্টা চালাচ্ছিল কোথা থেকে কিভাবে আমাদের প্রতিতে এসছে আমি অত ডিটেল জানি না আপনারা সবাই আছেন আমরা সবাই যদি একসঙ্গে হাত ধরি যত বড় বাধা আসুক সেটা ওভারকাম করা যাবে আপনারা সবাই মিলে প্রশ্ন 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 না করে সবকিছু ওকে চলুন একসাথে করি না কেন উই উইল টুগেদার আমরা একসাথে করে দেখবেন কোনো সমস্যায় সমস্যা থাকবে না ইনশাল্লাহ আগে তো অনেক থাকে সবাইকে প্রয়োগ হয় রুলস সবাই ধন্যবাদ